আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমার ফুলের বাগান দিয়ে শুরু করছি। এটা হচ্ছে গিয়া জবা, গিয়া জবার গাছ দেখো, ছিল 20টা গিয়া জবার। আর এখানে তার পাশে রয়েছে লঙ্কা জবা, লঙ্কা জবার গাছ। এই দেখো 20 এসছে, এগুলো সব কালকে ফুটবে। আমি যেহেতু বিকেলে শুটিংটা করছি, মানে ভিডিওটা যেহেতু বিকেলে করছি, তো ফুলগুলো আর তোমাকে দেখাতে পারছি না। সব কড়ি, এই দেখো ঘিয়ে যাবার কড়ি, এগুলো সব কালকে ফুটবে। দেখো এখানে তার পাশেই লঙ্কা জবা, আর এটা হচ্ছে লাল লঙ্কা জবা, লাল জবা। আর এটা হচ্ছে সাদা ফুল গাছ, এটাতে অল্প ফুল ফোটে, একটা ফুল হয় না। তার পেছনে একটা গাছ আছে, আর এটা দেখো লঙ্কা গাছ, এটাতে ফুল এসছে, এখনও লঙ্কা হয়নি, হবে, ছোট ছোট ফুল হয়েছে। ওই যে দেখো, দাঁড়া দেখাচ্ছি, এই দেখো ছোট ছোট ফুল, তুমি দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। আর এই যে এখানে রয়েছে কলকি ফুলের গাছ, কলকি ফুল দেখো, একটাও ফুল গাছ নেই, সব নিচে, পুজো সেরা শেষ, আরও এর থেকে বেশি ফুল পড়ে থাকে অন্যান্য দিন। আর এই গাছটা নামটা জানি না, কি ফুল গাছ নাম জানি না, কিন্তু খুব সুন্দর ফুল হয় আর খুব সুন্দর গন্ধ, সাদা। আর এটাও একটা সাদা ফুলের গাছ দেখো, তোমরা তারাও দেখাচ্ছি, এটা পাথরকুচি না, সরি, এটা পাতা ভারী গাছ ছিল, আর এটা হচ্ছে সাদা ফুল গাছ। এই দেখো সাদা ফুল গাছটা এখান থেকে, এটাও একটা ফুল গাছ, এখানে একটা ফুল গাছ, এখানে কুলেখাড়া গাছও ছিল, আর এটাও সাদা ফুল গাছ। এটা ফুলটা অন্যরকম হয়, কি ফুল সাদা, নাম সাদা ফুলের নামটা বলতে পারছি না। এটা হচ্ছে লঙ্কা গাছ, এই দেখো লঙ্কা ফুল হয়েছে ছোট ছোট। এটাতে এই গাছটাতে লঙ্কা হয়েওছে আগে, আমরা লঙ্কা ছিঁড়েও নিয়েছি, খুব ছাল। আর এই দেখো লঙ্কা আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের, এই দেখো একটা লাল লঙ্কা, আর অনেক ফুল ফুটেছে লঙ্কা গাছে, লঙ্কা হবে। আর এখানে একটা পুঁই গাছ আছে, তার খুঁজছি কোথায় গেল পুঁই। আমরা আসলে পুঁই ডাটা কেটে খেয়েছি, তো রান্না করে খেয়েছিলাম, তো এখানে এখন খুঁজে পাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই তো পেয়ে গেছি, এই তো, এই দেখো এটা হচ্ছে পুঁই পাতা, বুঝছো, পুঁই গাছ, পুঁই ডাটা বলে অনেকে, অনেকে পুঁই ডোবা বলে থাকে, অনেকে পুঁই গাছ বলে থাকে, যারা যেটা বলে তাই না। এই দেখো পুঁইয়ের গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা লঙ্কা, এটা একটা ফুল গাছ, ফুল ফোটেনি এখনো। আর এই গাছটা দেখো, এটা হচ্ছে জবা গাছ, গোলাপি জবা, থোকা থোকা গোলাপি জবা হয়, লাল জবা বলে এটাকে অনেকে। অনেক কড়ি ফুটেছে দেখতে পাচ্ছ, এগুলো সব কালকে ফুল হয়ে যাবে একদম। আর যাচ্ছি আমরা এখন ঘরের পেছনের দিকে, এটার সাথে আরেকটা গাছ আছে, এই দেখো সুপারি গাছ তো আছেই, তার সাথে এখানে এটা হচ্ছে, ওদিকে ছিল লাল লঙ্কা জবা, এটা হচ্ছে ঘিয়া লঙ্কা জবা। দেখো দাঁড়া আমি কড়ি করছি, এর তো পেয়ে গেছি, একটা কড়ি আছে দেখাচ্ছি তোমাদের, তারা এই যে এটা হচ্ছে ঘিয়া জবা, লঙ্কা জবা। আর দাঁড়াও যাচ্ছি, এটা হচ্ছে নীল ফুল, হ্যাঁ নীলকণ্ঠ ফুলও নয়, অপরিচিতাও নয়, মানে নীল ফুল আর কি, একটা নীল ফুল, দাঁড়াও কড়ি আছে একটা দেখাচ্ছি তোমাদের, ফুলটা ফুটলে খুব বড় হয় নীল ফুলটা, দেখো কড়ি দেখতে পাচ্ছ। আর তার পাশে রয়েছে লঙ্কা, না সরি, জবা ফুল গাছ, এটা হচ্ছে পঞ্চমুখী জবা, দেখো তারাও তারাও দেখাচ্ছে আমাদের, এই দেখো এবার দেখতে পাচ্ছ কি সুন্দর না, এগুলো সব কালকে ফুল হয়ে যাবে। আবার কালকে কত ফুল হবে, কত ফুল দিয়ে ঠাকুর পুজো করবো তাই না, কি ভালো লাগে বলো তো। এই দেখো এদিক দিয়ে এলাম, এখন যাবো আমরা ঘরের পেছনটাতে, দেখো এখানে আরেকটা ফুল গাছ আছে জবা, পঞ্চমুখী জবা, এই দেখো ফুল ফুটেছে পঞ্চমুখী, দেখতে পাচ্ছ। তার পাশে সুপারি গাছ, আরও এটাও রয়েছে সাদা ফুল গাছ, সাদা ফুলের অনেক কড়ি ফুটেছে, এক কয়েক কয়েকদিন কি হয় এত কড়ি, এত ফুল ফুটে যে ফুল বেশি হয়ে যায়, মানে অনেক ফুল থাকে, আবার অনেক সময় ফুল থাকেই না, খুব কম। তো এরকম তার সাথে আছে, এটা হচ্ছে ফুল অনেক ঝোপড়া ধরা, আর এটা হচ্ছে কুমড়ার ডোকা, মিষ্টি কুমড়ার গাছ, আজকে দুটো ফুল হয়েছিল, ছিঁড়ে নিয়েছি আমরা, ফুলের বড়া খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায়, এটা হচ্ছে কুমড়ার ডোকা গাছ। এই দেখো দাঁড়াও,
এই যে কমলা ডোবা গাছটা, আর তার ওই পাশে আছে হলুদ গাছ, কাঁচা হলুদ গাছ। এই যে কাঁচা হলুদ গাছ আরেকটা, আর এখানে এটাও ফুল গাছ, সাদা ফুল গাছ। এটাতে অল্প ফুল হয়, খুব একটা ফুল হয় না। চলো ওদিকে যাচ্ছি, তোমাদের আরেকটা গাছ দেখাচ্ছি। দাঁড়াও, এই তো পেয়ে গেছি। এ দেখো ধনে পাতা গাছ, হ্যাঁ, এটাকে অনেকে বিলিতি ধনে বলে, আর অনেকে কী বলে আমি জানি না। আমরা তো বিলিতি ধনে পাতাই বলি, তোমরা কী বলো জানি না। তোমরা কী বলো এটাকে কমেন্টে জানাতে পারো। আর এটা রয়েছে আমাদের তুলসী মন্দির। তুলসী মন্দিরটা এখনও হয়নি কমপ্লিট, আগেরটাকে ভেঙে ফেলা হয়েছিল, এটা ভালো করে করা স্টার্ট হয়েছিল, এখনও কমপ্লিট হয়নি। আপাতত এখানে গাছ চালাচ্ছি, দেখো ওখানে দিচ্ছি। আর এটা এটা হচ্ছে আমাদের জামুরা গাছ, মানে আমাদের না, মানে আমাদের গাছ, আমাদের বাড়ির পাশের বাড়িতে জামুরা গাছ। কি ভালো লাগছে না, জামুরাগুলো এত সুন্দরভাবে পেকে আছে, তোমাদের না দেখিয়ে পারলাম না। এত সুন্দরভাবে জামুরাগুলো একদম পাকা পাকা, একদম গাছের মধ্যে দেখতে খুব ভালো লাগছে। আর এই ছিল আমার ছোট্ট ফুলের বাগান, ছোট্ট ফুলের গাছ। আর এই যে আরও গাছ আছে, এই যে দেখো দেখাচ্ছি তোমাদের, তারাও এটা হচ্ছে ওই গিয়া জবা ফুলটা দেখালাম না, একটা ফুল পেলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা আমার বাড়ির ভেতর সাইডটা, এটাতে হচ্ছে লেবু গাছ। আর এখানে আছে পেঁপে গাছ, পেঁপে গাছ একটা গাছ থেকে দুটো ডাল, দেখো একটা ডাল কত উঁচুতে গেছে পেঁপে। এটাতে পেঁপে হয়েছিল, আমরা পেরে গিয়েছিলাম, কিন্তু এখন অব্দি এখন আর হয়নি, দুবার হয়েছে এখনও আর হয়নি। তো করি এসছে ছোটো ছোটো, আশা করি হবে। আর এটা আমাদের নারকেল গাছ, দেখো অনেক উঁচুতে নারকেল গাছটা, আমাদের ঘরের উপরে নারকেল গাছ। দেখো নারকেল, জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের সুপারি গাছও আছে, এটা ছিল নারকেল গাছ। কি ভালো লাগছে দেখতে বলো। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির পেছনটাতে চলে এলাম, পেছনটাতে বাঁধ, মাঠ রয়েছে, বাঁধ রয়েছে। আকাশটা দেখো কি সুন্দর, তোমাদের দেখাচ্ছি একবার আকাশটা, কি ভালো লাগছে। মানে রৌদ্র শেষে বেলা শেষটাতে আর সন্ধে নামার আগের মুহূর্তটা কি ভালো লাগে বলো। দেখো আর এটা হচ্ছে সুপারি গাছ একটা, এখানে অনেক সুপারি গাছ আছে আমাদের, দেখতে পাচ্ছো তোমরা। আর নারকেল গাছও আছে, এদিকে ফুল গাছও আছে পেছনটাতে। আর এদিকে দেখো বাচ্চা বাচ্চাগুলো খেলা করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো বাচ্চাগুলো খেলা করছে। আর ওদিকটাতে ওঠার সিঁড়িও আছে, বাঁধে ওঠার সিঁড়ি আছে। আর ওদিকে ভেতরে একটা পার্ক আছে, একদম ওই ভেতরটাতে ওদিকে যেতে হয়, ওখানে পার্ক আছে, নতুন করা হয়েছে পার্কটা, এই বছর খানিক হয়ে গেল। আর এটা হচ্ছে বাঁধের রাস্তাটা, তোমাদের জুম করে একটু দেখিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে বাঁধের রাস্তাটা, আমাদের বাঁধের রাস্তা। তো এখানে বাচ্চারা খেলা করে, আমাদের সময় কেটে যায়, আর মাঠে পিকনিক টিকনিক তো চলতেই থাকে। আর এদিকে সিঁড়ি নামার সিঁড়ি আছে, ওঠারও আছে, তো গাড়ি নামার বা বাইক নামারও আছে জায়গা। আর এটা আমাদের ঘরের পেছনটা, তার পেছনে মাঠ বাঁধ রয়েছে। চলো এবার দেখাচ্ছি তোমাদের, এই আমি বাড়ির সামনে যাচ্ছি, উঠোনে যাচ্ছি। এখানে দাঁড়াও, আরও একটা গাছ আছে তোমাদের তখন দেখানো হয়নি, তো এই দেখো, এরকম সাদা ফুল গাছটাতে ফুল হয়েছে, ওদিকে একটা ফুল রয়েছে, আগে খেয়াল করিনি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ওই লঙ্কা গাছটার নিচে, এই দেখো এই যে আদা গাছ রয়েছে, পাথরকুচি গাছ রয়েছে, এই দেখো পাথরকুচি কত বড় হয়েছে পাথরকুচি গাছটা। এখানে আদা গাছও আছে, আর আদা গাছও আছে, ধনে পাতা গাছও আছে, আরও ঠিক আছে কুলেঘাড়া গাছও আছে ভেতরে। তো সব একসাথে হয়ে গেছে আর কি, এত জায়গা শর্ট, মানে কী বলবো। আর এটা দেখো, এটা একটা গাছ, পাতাগুলো কী সুন্দর না বলো, কী সুন্দর হয়ে আছে পাতাগুলো, তো খুব ভালো লাগছে দেখতে। তো ওটা আবার শেয়ার করলাম তোমাদের সাথে গাছটা, এটা দেখো কী সুন্দর। এই ছিল আমার ছোট্ট বাগান, তোমাদের সাথে গাছ টাছ বাগানটা তো গাছ ছিল বাড়ির সব দেখিয়ে দিলাম।